অনেক সময় আমাদের অনেক জ্ঞান থাকা সত্ত্বেও আমরা আমাদের নিজের জ্ঞানকে আমরা কাজে লাগাই না আমাদের অনেক জ্ঞান থাকা সত্ত্বেও আমরা আরেকজনের কাছে জ্ঞানকে জ্ঞানের খোঁজে বেরিয়ে যাই আমরা আরেকজনের কাছে জিজ্ঞাসা করি আমাদের কাছে অনেক জ্ঞান আছে কিন্তু আমরা আরেকজনের কাছে চাওয়া বা আরেকজনের কাছে চাওয়া এটা আমাদের দরকার পড়ে না তারপরও আমরা কি করি আমরা আরেকজনের কাছে গিয়ে আমরা জ্ঞান তল্লাশি দিই কিন্তু আমরা জ্ঞানের সাগর হয়েও আরেকজনের পুকুরে গিয়ে জ্ঞান তল্লাশি দিতে থাকি আজকে একটা ঘটনা দিয়ে আমি আপনাদেরকে সেটা ব্যাখ্যা দিতেছি সেটা হলো যে অনেক বছর আগে যখন মানুষ যে তখন গাড়ি ছিল না মানুষ নৌকায় করে এক স্থান থেকে অন্য স্থানে যেত তখন ওই সময়ের এক ব্যবসায়ীর গল্প সে ব্যবসায়ী একবার শিপে করে মানে পানির জাহাজে করে সেই এক দেশ থেকে অন্য দেশে মাল কিনতে যাইতেছে যাওয়ার সময় সে ওখানে কিছু টাকা পয়সা সাথে করে নিয়ে যাইতেছে তখন এক ব্যক্তি তাকে ফলো করলো ওই ব্যক্তিটি ছিল আসলে কিন্তু চোর সে এমনভাবে পোশাক আশাকে এমনভাবে সে নিজেকে নিজে সুসজ্জিত করে রাখলো যে কেউ দেখলে যে বুঝতে পারবে সে আসলে একজন বড় ব্যবসায়ী কিন্তু যে ব্যবসায়ী সাথে সে যাচ্ছে ব্যবসায়ী কিন্তু তার আচরণে বুঝতে পারলো আসলে কিন্তু সে ব্যবসায়ী না তার আচরণ হলো অন্যরকম কিন্তু ব্যবসায়ীর আচরণ হলো অন্যরকম তার সন্দেহ হলো তখন ব্যবসায়ী বুঝতে পারলো যে আসলে সে ওই লোকটা ব্যবসায়ী না সে আসলে চোর বা অন্য কিছু হতে পারে তারপর কি করল তারা দুইজন বন্ধুত্বের মতো আচরণ করতে লাগলো তারা যাইতে লাগলো সেটা ছিল তিন দিনের রাস্তা তিন দিন তিন রাত যাওয়ার পর তারপর ওই দেশে পৌঁছা যেত তখন প্রথম রাত্রে তখন ওই চোর চিন্তা করলো যে আমি আজকে এই ব্যবসায় টাকাগুলো চুরি করব তখন ব্যবসায় কি করলো সে খানা খেয়ে একটু অপেক্ষা করলো ওই লোকটি যে ব্যবসায়ীর ভান করে রইল যে ব্যবসায় অভিনয় করতেছে সে ভাগে শুয়ে পড়ল সে চিন্তা করল যে আমি যখন ও ব্যবসায় শুয়ে যাবো তখন তার টাকা পয়সাগুলো আমি চুরি করে নিয়ে যাব কিন্তু এইদিকে ব্যবসায় কি করল সে একটু দেরিতে শুইলেও সে কি করলো যে টাকা পয়সাগুলো সে ওই চোরের ঘাটটির মধ্যে রেখে দিল যেখানে চোর জামা কাপড় ডাকতো ওইটার ভিতরে ওই ব্যাগটার ভিতরে ব্যবসায় টাকা পয়সাগুলো রেখে দিয়ে ব্যবসায় শুয়ে পড়ল তখন ওই চোরটি যে ব্যবসা ব্যবসায়ীর নামে অভিনয় করতেছে সে কী করলো রাত্রে ওই ব্যবসায়ীর সকল জামা কাপড় তন্ন তন্ন করে খোঁজ করলো কিন্তু কোনো টাকা পয়সা পেলো না টাকা পয়সা না পাওয়ার কারণে তখন প্রথম দিন চলে গেল তারপর দ্বিতীয় দিন আবার ঠিক একই রকমে ঠিক এইভাবে চেক করতে লাগলো ওই চোরটি যে ব্যবসায় টাকা পয়সা কোথায় রাখছে ব্যবসা কিন্তু ওটা আগের মতোই ওই টাকা পয়সাগুলো ওই চোরের ব্যাগের মধ্যে রেখে দিল। এইভাবে করে দ্বিতীয় দিনে চলে গেল তৃতীয় দিনেও ব্যবসায়ী ঠিক একই কাজে করলো যে টাকা পয়সা যা কিছু ছিল তার কাছে নিজের কাছে কিছু না রেখে ওই সোরের ব্যাগের মধ্যে রেখে দিল ব্যাগ কিন্তু সোর সবগুলো তল্লাশি করে সব কিছু দেখল এমন কোনো জায়গা বাদ রাখলো না সবগুলো দেখলো কিন্তু তার নিজের ব্যাগ কখনো সে চেক করে দেখে নাই কারণ এটা কল্পনাই করা যায় না যে যে চুরি করে সে সম্পদগুলো সে অর্থগুলো সে ব্যাগের মধ্যে রাখবে কিন্তু দেখা গেলো যে ওই ব্যবসায়ী আগেভাগে ওই ব্যাগের মধ্যে ওগুলো রেখে দিয়েছে এটা কখনও চোর টের করতে পারেনি তৃতীয় দিন যখন সময় হয়ে গেল যে এখন তারা ওই দেশের কাছাকাছি চলে আসলো তখন ওই ব্যবসায় কি করলো যে কৌশলে ব্যাগটি তখন ওই চোরের ব্যাগ থেকে তার টাকা পয়সাগুলো নিজের কাছে নিজে রেখে দিল রেখে দেওয়ার পর যখন চলে যেতে লাগলো তখন ওই চোরটি তখন ব্যবসায়ীকে বলল যে যে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই যে আমি আপনাকে আজীবন সম্মান করে যাব। যে আপনার মধ্যে এমন কিছু ক্ষমতা আছে এমন কিছু গুণ আছে যা অন্য কারো মাঝে নেই আপনি আমাকে বলুন যে আপনি অর্থগুলো কোথায় রেখেছিলেন তখন বলল যে আমি অর্থগুলো রেখেছিলাম যে তোমার ব্যাগে ব্যাগের ভিতরে যে তুমি সবগুলো তল্লাশি করবে কিন্তু তুমি তোমার নিজের ব্যাগ তল্লাশি করবে না তখন চোর আশ্বাস দিতে হয়ে গেল যে আসলে আমি আমার ব্যাগটা সে চেক করলো তো আমি পেতাম কিন্তু আমার ব্যাগ তো আমি চেক করার কোনো প্রশ্নেই আসে না যে তার কারণ হলো আমার ব্যাগের মধ্যে যে ব্যবসায়ী যে তার টাকা পয়সাগুলো রাখবে এটা তো আমি জীবনে কোনোদিন দিন কল্পনাও করি নাই যেটা আমার কল্পনার বাহিরে ছিল এ ছোট একটা গল্প আমাদের জীবনে অনেক কিছু শিক্ষা দেয় যে শিক্ষাটা এইভাবে দেয় আমাদের অনেক ক্ষমতা আছে আমাদের অনেক কিছু আছে কিন্তু আমরা কি করি আমরা সেটা নিজের ভিতরে নিজে খোঁজ করি না যে আমরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি যে কোনো লোক যে কোনো কিছু হওয়ার ক্ষমতা রাখে একটা ছোট বাচ্চা সে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বড় এমপি থেকে শুরু করে বড় ডাক্তার ইঞ্জিনিয়ার সব কিছু হওয়ার ক্ষমতা কিন্তু সে রাখে কিন্তু সমস্যা হলে এটাই আমরা তাকে সাপোর্ট দিচ্ছি না ঠিক এমনিভাবে আমাদের মধ্যে অনেক শক্তি আছে মানুষের আনলিমিটেড পাওয়ার আমার আপনার কিন্তু অনেক ক্ষমতা আছে আমরা অনেক কিছু করতে পারি আমরা অনেক কিছু করে দেখাতে পারি কিন্তু হল আমরা সেটা করতেছি না এটা হলো আমাদের সবচেয়ে বড়ো অপরাধ আমরা আমাদের অনেক ক্ষমতা আসে আমাদের অনেক শক্তি আসে আমরা অনেক কিছু করে দেখাতে পারি অনেক ভালো কিছু করে দেখাতে পারি অনেক উত্তম কিছু আমরা করে দেখাতে পারি আরেকজনের কল্যাণের জন্য অনেক কিছু করতে পারি কিন্তু আসলে আমরা করতেছি না আমাদের ভিতরে সে ক্ষমতা আসে আমরা সেটা না করে আমরা কী করি আমরা অন্যটা বিবেচনা করি আমরা অন্যটা দেখি আমরা খারাপ দিকে বেশি ধাবিত হই আমরা কি করি আমরা অন্য কিছু দিয়ে আমরা বিবেচনা করি যেমন ওই চোরটা সে এই দিকে তিন দিন সময় নষ্ট না করে সে যদি এই জ্ঞানটাকে ভালো একটা কাজে লাগাতো তাহলে সে ভালো কিছু করতে পারত সে নকল ব্যবসায়ী হতে গিয়ে সে নিজে কত ক্ষতি নিজের করেছে সে নিজেও টের করতে পারে নাই সে অনেক দামি জামা কাপড় পরেছে অনেক কিছু করেছে তিন দিন সময় নষ্ট করেছে অনেক টাকা দিয়ে সেখানে ভাড়া করে এখানে যাইতেছে তার শুধু একটা লক্ষ্য ছিল সে চুরি করবে কিন্তু এই যে চুরি করবে কিন্তু তার তো এই কথা জানা ছিল না যেটা চুরি তো সবসময় করা যায় না সে চুরির জন্য জ্ঞানের প্রয়োজন হয়তো দেখেছে আরেকজন তার চেয়ে অনেক বেশি জ্ঞান কিন্তু কাছে তাই আমি আপনাদেরকে যেটা বলতেছি হয়তো গল্পটা চোরের গল্প হতে পারে কিন্তু এখান থেকে আমরা শিকার অনেক কিছু আছে আমরা যেন অন্তত আমরা নিজেকে নিজে অন্তত যাচাই বাসাই করি নিজের কি গুণ আছে কি ক্ষমতা আছে আমরা যেন অন্তত সেটা নিজে যাচাই বাসাই করি নিজের ক্ষমতাকে নিজে যেন কাজে লাগাইতে পারি তাহলে আমরা জীবনে অনেক সফল হতে পারবো আমার এই ছোটো গল্পটি যদি আপনার থেকে একটু ভালো লাগে তাহলে আমার এই গল্পটি শেয়ার করে দিবেন ফেসবুক ইনস্টাগ্রাম টয়টা হোয়াটসঅ্যাপ বাইবার ইমো থেকে শুরু করে যত সোশ্যাল মিডিয়া আছে সকল সোশ্যাল মিডিয়াতে আপনার সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন সে আশা কামনা করে আজকের এই ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ অবরাকাত